আপনার কি শরীর খারাপ? খুব যন্ত্রণা নিয়ে আছে ওরা, জানি না কি হবে শেষ পর্যন্ত। আমি বারবার ধরে আমি জোড় হাত করে আমি বলছি, আমি সরকারকে বলছি নিয়ে আসার ব্যবস্থা করুন, যে যেখানেই আছেন আমাকে এনে দিন। অসুস্থ হয়ে পড়েছি, আমি আর বিছানাতে উঠতে পারছি না, যন্ত্রণা ছটফট ছটফট করছি, বারবার বারবার বলছি সরকারকে একটা কথা যে এনে দিন, কি হবে জানি না শেষ পর্যন্ত। বোধহয় ফোন করছে ওরা, ওরা তো দুশ্চিন্তায় আছে, যোগাযোগ করার চেষ্টা করছে। আপনারা প্লিজ প্লিজ কথা বলুন, নিজের ফোনটা নিজের, হ্যাঁ প্লিজ কথা বলুন, আপনি ফোনে কথা বলুন, কোনো অসুবিধা নেই মাসিমা, হ্যাঁ প্লিজ কথা বলুন আপনি ফোনে, আপনি একটু আশ্বস্ত হবেন, প্লিজ কথা বলুন। হ্যাঁ হ্যাঁ না বল, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি বাড়ি যাও। দিদি মন করছে তো, খুব যন্ত্রণা হচ্ছে দিদি, আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি উঠতেই পারছি না। আমি বুঝতে পারছি, বাড়ি যান, বাড়ি গিয়ে দেখুন। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো একটু শক্ত হতে হবে, না হলে আপনার তো শরীর খারাপ করবে। আপনার শরীর খারাপ আমরা দেখে যেটুকু বুঝতে পারছি যে আপনার শরীর খারাপ হয়ে গেছে। যে বাইরে যাও না, তুমি বাইরে নিয়ে যাও, ফোনটা বাইরে নিয়ে যাও, ফোনটা কেটে যাচ্ছে, বাইরে ফোনটা করো, এখানে বাইরে ঘরের ভিতরে ফোন থাকছে না, হ্যাঁ ঘরের ভিতরে ফোনটা থাকছে না, বাইরে সাথে করে করতে হয়, বাইরে নিয়ে যাও, একদম বাইরে নিয়ে যাও, একদম বাইরে নিয়ে যাও। কি করেছি কি করবো, আমি সরকারকে বলছি, বিশ্বজিৎরা বসে আছেন, আমার একটু কথা শুনুন, আমার একটু কাতর আর্জি শুনুন, আমি যে যত্ন ছেড়ে পড়ে শেষ হয়ে গেলাম, একটু আর্জি শুনুন। সবাইকে বলছি মোদিজি কানে যাক একটু জিনিসটা, আমার কান্না শোনান মোদিজি, আমার কান্না শোনান, আমি পাগল হয়ে গেলাম, আমি আর থাকতে পারছি না। দুটি মেয়ে আমার, আর কেউ নেই আমার এখানে, অনেক কষ্ট করে অনেক করে ইয়ে করে ডাক্তারি করতে পাঠিয়েছিলাম, তা উল্টো পাল্টা পেপারে লিখছে, আর মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। কত কষ্ট করে ওরা নিটে ভালো নম্বর পেয়েছিল এবং মুখ্যমন্ত্রী থেকে ভালো নম্বর পেয়েছিল সবাই, কিন্তু তবুও উল্টো পাল্টা করে লিখছে, লেখাটা ঠিক কী কী বলুন, কাটা ঘা নুনে ছিটার দিচ্ছে, এখন আনার ব্যবস্থা করুক, অন্তপক্ষে আনার ব্যবস্থা করুন, আপনারা একটু বলুন সরকারকে, বলুন সরকারকে, আমি জোড়হাতকে ওই সরকারকে বলুন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী শশী পাঁজা। শশীদি আপনি শুনছেন এই মুহূর্তে কাতর আর্জি জানাচ্ছেন, কাতর আর্তনাদ করছেন রুমকি ঝুমকির মা, তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন, তার উঠে বসে কথা বলার মতো পরিস্থিতিও নেই। একেবারেই মানে সত্যি আমাদের কপালে সকলেরই ভাঁজ এই দুশ্চিন্তা, আমরাও মানে একেবারেই এর মধ্যে সহ মানে চরম সহমর্মিতা রাখি, সত্যি সমস্ত রকম মানে মনে হচ্ছে নিজের মেয়ে, মেয়েরাই রয়েছে, নিজের সন্তানরা রয়েছে নিশ্চয়ই, এবং রাজ্য সরকার পক্ষ থেকে কন্ট্রোল রুম থেকে আরম্ভ করে, এই যে দেখুন অনেকগুলো স্টুডেন্টস, অনেকেই স্টুডেন্টসরা যায় তো পড়াশোনা করতে, এই খবরটা তারা যখন রাজ্যেও কন্ট্রোল রুমে বলে এবং তারপরে আমাদের রাজ্যের পক্ষ থেকে কেন্দ্র সরকার থেকে কথা, আপনারা তো দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রধানমন্ত্রীকেও চিঠি নিয়ে লিখেছেন, তারকে আরও উদ্যোগী হওয়ার কথা বলেছেন, তার চিঠির উত্তরে অপেক্ষায় রয়েছেন, আমরা সকলেই অপেক্ষায় রয়েছি, প্রত্যেকটি ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে গেছেন যাতে তারা ফিরে আসুক, এবং রাজ্য সরকার যা করার সেটা অবশ্যই প্রথম দিন থেকেই সেটা করছে, এবং এটা মুখ্যমন্ত্রী তো কোথাও না কোথাও দুঃখেপ এবং আক্ষেপ তিনি বলেছেন তার বক্তব্যে, যে যখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি অবনতি ঘটছে, তাহলে অনেক আগে যদি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করে এই অ্যাডভাইজারিগুলো দিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা যদি হতো, তাহলে সত্যি আজকে আমাদের সত্যি এই দৃশ্য। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।